ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচি মানুষের চোখের সামনেই বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় উপদেষ্টা ফারুকী আজম রোববার কুমিল্লা সার্কিট হাউস মিলনায়তনে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে মতবিনিময় সভায় কথা জানান তিনি এ সময় স্বচ্ছতার মাধ্যমে পুনর্বাসন কার্যক্রম পরিচালনার জন্য সরকারি কর্মকর্তাদের আহ্বান জানান ফারুকী আজম মতবিনিময় সভায় কুমিল্লা সেনা স্টাফ কর্নেল আব্দুল আজিজ কুমিল্লা জেলা পুলিশ সুপার আশফিকুজ্জামান আক্তারসহ অনেকে বন্যা, ত্রাণ এবং মানুষের সহায়তায় আমরা যে কাজ করছি এটা শুধু নয় সারা বিশ্ব এটাতে যুক্ত হচ্ছে ফলে আমরা অনন্যভাবে এই দৃষ্টান্ত রাখতে চাই যা আগে আমাদের কাছে সেই সুযোগ নাই সংশ্লিষ্ট কর্মকর্তা এখানে যারা কাজ করছেন আর কোনো দোহাই দিতে পারবেন না যে বড় ভাইয়ের কারণে আমি এটা করতে পারছি না অমুক চেয়ারম্যানের কারণে আমার পক্ষে এটা করা সম্ভব হচ্ছে না এই ধরনের কোনো বাধা নাই কোনো বাধা আপনাদের সামনে নাই ফলে নিরঙ্কুশভাবে আপনি আপনার প্রতিষ্ঠান থেকে যা দায়িত্বপ্রাপ্ত সেটা আপনি নিরঙ্কুশভাবে করতে পারেন